রাস্তার মামাদের চানাচুর ভর্তার একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ইমুস কুক অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখানে যখন গিয়েছি ওনাকে আমি দেখলাম ভর্তাটার জন্য উনি চানাচুর অ্যাড করলো, সরিষা এবং টমেটো আর পেঁয়াজ অ্যাড করে দিয়েছে। ওনারা চানাচুরের চাইতে কিন্তু পেঁয়াজ রসুন পেঁয়াজ শশার পরিমাণটাই বেশি অ্যাড করে। এরপর সেদ্ধ করে রাখা ছোলাটা অ্যাড করলো, সামান্য লবণ অ্যাড করে দিল, জাস্ট হয়ে গেল চানাচুর ভর্তা। যদি আমি বাসায় তৈরি করলে সামান্য পরিমাণ লেবুর খোসাটাও আমি অ্যাড করি। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল আমরা আপাতত অ্যাড করি না, এইভাবে ওনারা শশা টমেটো দিয়ে অ্যাড করছে। তো রেসিপিটা আমি ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছেলে খাওয়ার পর বলল ওর কাছে নাকি ভালো লেগেছে, মোটামুটি চানাচুরের পরিমাণটা একটু কম ছিল, চানাচুরটা একটু বাড়িয়ে অ্যাড করলে হয়তো বা ভালো লাগতো। তো সিম্পলের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো রোড সাইডের এই চানাচুর ভর্তা মামাদের হাতের। রাস্তার যে কোনো ভর্তাটাতে কিন্তু খেতে ভালোই লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভর্তাটা ভালো হয়েছে আমার ছেলেই বললো।